আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় সকলে ভালো আছেন। বন্ধুরা, খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালের যাবতীয় আপডেট তথ্য। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করি। প্রিয় সোনাডাঙ্গা বাস টার্মিনাল, আজ থেকে প্রায় 14 বছর আগে এই বাস টার্মিনালে প্রথম পা রেখেছিলাম। সেই থেকে শুরু এখনও পথ চলা। ভালোবাসার এক নাম খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল। উন্নয়নের দিক বিবেচনা করলে সোনাডাঙ্গা বাস টার্মিনালের উন্নয়ন বেশি একটা চোখে পড়েনি, তবুও মন চায় সারাদিন সেখানে গিয়ে যেন মানুষের ব্যস্ততা দেখি। বন্ধুরা, এটা হচ্ছে গড়াইগাড়ির বাস কাউন্টার। এখান থেকে আপনারা যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ যেতে পারবেন। গড়াই বাস কাউন্টারের পাশে পেয়ে যাবেন খুলনা টু সাতক্ষীরা, খুলনা টু পাইকগাছা ও খুলনা টু কয়রাগামী বাস। সোনাডাঙ্গা বাস টার্মিনালের হোটেল বর্ডওয়ের পাশে আছে সোনাডাঙ্গা মডেল থানা। এখান থেকে আপনারা বিপদে সহযোগিতা নিতে পারবেন। সোনাডাঙ্গা মডেল থানার বিপরীত রাস্তার ডান পাশে পেয়ে যাবেন খুলনা টু বাগেরহাট, খুলনা টু পিরোজপুরগামী বাস। বটতলার পাশে পেয়ে যাবেন মাজারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, মোস্তাপুরগামী বাস। খাওয়া দাওয়ার জন্য সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছে নিউ ঢাকা হোটেল, ঢাকা হাজি বিরিয়ানি, পত্তাবাড়ি হোটেল, বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খান হোটেল, চাচাবাতিজা হোটেল, মাদারীপুর হোটেল, নিউ বরিশাল হোটেল, যা প্রায় 24 ঘন্টা খোলা থাকে। গড়াই বাস কাউন্টারের ডান পাশ থেকে আপনারা যে কোনো সময় ঢাকা যেতে পারবেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছে আধুনিক মানের টয়লেট ব্যবস্থা। টাকার বিনিময়ে আপনারা প্রয়োজনীয় কাজ এখান থেকে সারতে পারবেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছে মাঝারি আধুনিক মানের কয়েকটি আবাসিক হোটেল, হোটেল খনিকা, হোটেল ব্রডওয়ে, হোটেল সোনাডাঙ্গা আবাসিক, হোটেল নিউ সুন্দরবন ইত্যাদি। সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাবলিক টয়লেটের বাম পাশে আপনারা পেয়ে যাবেন খুলনা টু কালনাগামী বাস। এই বাসে আপনারা নড়াইল, ভায়া লক্ষ্মী পাশা, লোহাগড়া ও ভাটিয়াপাড়া যেতে পারবেন। খুলনা টু কালনাগামী বাস কাউন্টার থেকে একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন ঢাকাগামী দূর দূরান্তের বাস। দিন রাতে যে কোনো সময় এখান থেকে টিকিট সংগ্রহ করে যেতে পারবেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের এখানে পেয়ে যাবেন সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টার সহ নানা বাসের কাউন্টার। রাজশাহী, দিনাজপুর, কলকাতা সহ দেশের নানা প্রান্তে যাওয়ার টিকিট এখানে পেয়ে যাবেন। প্রয়োজনে এখানে বসতেও পারবেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের মডেল থানার পাশে আছে রবি এক্সপ্রেস, সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেশের নানা প্রান্তে যেতে পারবেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে আছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি।
সোনাডাঙ্গা মডেল থানার অপোজিটে বাইপাস রোডে একটু এগোলে ডান পাশে পেয়ে যাবেন ফাল্গুনি পরিবহনের কাউন্টার, ওয়েলকাম এক্সপ্রেস, হানিপ এন্টারপ্রাইজ, ইমাদ মিমজাল, জিএস রয়্যাল পরিবহন, এনা পরিবহন। বাম পাশে পেয়ে যাবেন টুনিপাড়া এক্সপ্রেসের কাউন্টার। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছে খুলনা হেলথ কেয়ার হসপিটাল, নানা চিকিৎসা সেবা এখানেই পেয়ে যাবেন। খুলনা হেলথ কেয়ারের অপোজিটে পেয়ে যাবেন বগুড়া সুইটস মেসার্স আব্বাস হোটেল। বন্ধুরা, খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালের এখান থেকে পেয়ে যাবেন বরিশালগামী বাস। সোনাডাঙ্গা বাস টার্মিনালের পেছনে হয় বাস মেরামতের কাজ, পুরাতন বাসকে নতুনভাবে তৈরি করা হয় এখানে। সোনাডাঙ্গা বাস টার্মিনালের পেছনে আছে দৃষ্টিনন্দন একটি মসজিদ, এখান থেকে আপনারা নামাজ আদায় করে নেবেন। বন্ধুরা, সোনাডাঙ্গা বাস টার্মিনালের এক প্রান্তে নির্মাণের কাজ চলছে, যা দেখে ভালো লাগলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।